আল আমান বাহেলা খাতুন বাহেলা খাতুন জামে মসজিদটি বেলকুচিতে অবস্থিত। আল আমান বাহেলা খাতুন জামে মসজিদটি সিরাজগঞ্জ থেকে 20 কিলোমিটার দূরে বেলকুচি পৌরসভা এলাকা 7 নম্বর ওয়ার্ডের মুকান্দগাতি সিরাজগঞ্জ সড়কের পশ্চিম পাশে অবস্থিত। এই মসজিদটি প্রায় 2.5 বিঘা জমির উপরে নির্মাণ করা হয়েছে। এইখানে প্রায় একসাথে 700 লোক একসাথে নামাজ আদায় করতে পারবে। আর প্রতি শুক্রবারে বাংলাদেশের বিভিন্ন বড় বড় আলেমদেরকে নিয়ে এসে শুক্রবারের নামাজ আদায় করা হয়, যেখানে হাজার হাজার লোকের সমাগম হয়। 2012 সালের সেপ্টেম্বর মাসে এই আল আমান বাহেলা খাতুন মসজিদটি নির্মাণ কাজ শুরু করা হয়। টানা 9 বছর একটানা নির্মাণের পরে এই মসজিদটি অবশেষে নির্মাণ হয়ে যায়। আল আমান হচ্ছে তার বড় ছেলের নাম, আর বাহেলা খাতুন তার মায়ের নাম। এই দুই নাম সংমিশ্রণে এই মসজিদটির নাম দেওয়া হয়েছে আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ। এই মসজিদের টাইলসগুলো তুরস্ক থেকে আনা হয়েছে এবং বিভিন্ন কারুকার্যগুলো ইতালি থেকে আনা হয়েছে। আর জারবাতি এবং লাইটিংগুলো সরাসরি চায়না থেকে নিয়ে আসা হয়। প্রায়